জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে নতুন চিকিৎসক সংবর্ধনা ও অ্যালামনাই নাইট অনুষ্ঠিত হয়। আমার আজকের প্রেজেন্টেশন যদি সম্পূর্ণ কারো মনেও না থাকে, প্যারাডক্স কথা মনে রাখবেন। জুলাই 29 তারিখ শুক্রবার রাতিয়া সরর কোতোয়ালি থানাস্থ পাঁচতারকা হোটেল রেডিসনত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনে অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব প্রফেসর ডাক্তার হুমায়ুন কবির বুলবুল। সংগঠনের সভাপতি ডাক্তার নুরুল কবির মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানত বিশেষ অতিথি আছিল চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের প্রধান প্রফেসর ডাক্তার আকরাম পারভেজ চৌধুরী, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার মুসলিম উদ্দিন, ভাইস প্রিন্সিপাল ডাক্তার আলী হুসাইন ও হসপিটালের ডিরেক্টর ডাক্তার শাহিকুল জাপ্পার। আজ রেডিসন ব্লু চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষতন নোয়া ডাক্তার কলারে রিসেপশন দেওয়া হইয়ে অ্যান্ডে অনর 2020-21 এবং 22 সালের পাস করা 150 জন ডাক্তারকে রিসেপশন দেওয়া হইয়ে এর লগে আরাতুন যারা পোস্ট গ্রাজুয়েশন এফসিবিএস এমএস ডিডিএসএস চান্স পেয়ে এই সকল ডাক্তার কলে রিসেপশন দিয়ে এবং আরা চাই এর মাধ্যমে আরার ভবিষ্যতে আরও ডাক্তার কল পোস্ট গ্রাজুয়েশন চান্স পাইব, আনার ডেন্টিস্ট পেশায় উন্নতি ঘটিব এবং চট্টগ্রামবাসীর সুযোগ সুবিধা চিকিৎসার উন্নতি ঘটিব। চিটাগংয়ের মানুষের জন্য আমার একটা মেসেজ থাকবে, সেটা হচ্ছে চিকিৎসা নেওয়ার ব্যাপারে আপনারা আরও বেশি সচেতন হবেন। সবসময় মনে রাখবেন বিডিএস নয় তো ডেন্টিস্ট নয়, এই স্লোগানটি মাথায় রেখে আপনারা যে কোনো ডক্টরের কাছে চিকিৎসা নিতে পারেন। আপনারা যদি সেখানে দেখেন তারা বিডিএস ডিগ্রিধারী, এটা দেখে আপনারা চিকিৎসা নেবেন। ডাক্তার ফারজানা আমান শারমিন ও ডাক্তার রিজওয়ান সাদিক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে তার উপস্থিত আছিল সংগঠনের জেনারেল সেক্রেটারি ডাক্তার মুস্তাফা এনামুল হক, ডাক্তার সরওয়ার বিপ্লব, ডাক্তার রকিবুল হাসান, ডাক্তার তারেক, ডাক্তার রিজপি, ডাক্তার ওয়াকিল আমিন চৌধুরী সহ সাইশ্বরদিক ডাক্তার। আমরা মনে করি নূতন যারা এই প্রফেশনে এসেছে এবং স্নাতকোত্তর ডিগ্রি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পারফরমেন্স শো করেছে, তাদের সম্মানার্থে তাদেরকে স্মারক সম্মাননা জানানোর আগ্রহ নিয়ে আজকে যে এই একটি আয়োজন করেছে সেই জন্যে আমাদের প্রফেশনে এটি একটা গুরুত্ব বহন করে। আমি মনে করি যে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির তরফ থেকে আমরা এই আয়োজনকে স্বাগত জানাচ্ছি মনে এবং আমরা এই সংগঠনটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। আমাদের এই প্রোগ্রামগুলোর আসলে বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের দেশে যে কোয়াকদের যে দৌরাত্ম, আমাদের দেশের একটা অংশ কিন্তু কোয়াকদের কাছ থেকে ট্রিটমেন্ট নেয়, মানে হচ্ছে হাতুড়ে ডাক্তারদের কাছ থেকে ট্রিটমেন্ট নেয়। আমি আশা করি যে এই ধরনের প্রোগ্রামগুলো থেকে মানুষ অনেক বেশি সচেতন হবে, আমাদের ডেন্টিস্ট্রিকে আমরা বিশ্বমানের পর্যায়ে পৌঁছাতে চাই। ডিনার এবং গ্র্যান্ড রেফেল ড্রর পরে অনুষ্ঠান শেষ হয়। সিপ্লাস টিভি চট্টগ্রাম।